প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। হ্যালো, শুনছো? বলো। কি করছো? এই তো টঙ্গের দোকানে বসে আছি। আমাকে আজকে দেখতে আসবে? প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি করছো প্লিজ তানভীর? অবন্তি নিচের ঠোঁট কামড়ে ধরে অপ্রাণ চেষ্টা করছে চোখের পানি আটকে রাখার, কিন্তু ব্যর্থ হচ্ছে। ওপাশ থেকে হঠাৎ ফোন কেটে দেওয়া শব্দটা যেন ওর চোখের বাঁধ ভেঙে দিয়েছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকাতেই দেখল তনিমা দাঁড়িয়ে আছে পেছনে। কি বললো রাতুল? জানিস আপু, আমি ওকে ভালোবেসে ভুল করিনি, ভুল করেছি বিশ্বাস করে। তনিমা কি বলবে ভাষা খুঁজে পায় না, শক্ত করে অবন্তীকে জড়িয়ে ধরে বলে, যা ফ্রেশ হয়ে নে, ওনারা একটু পরেই আসবে, আমি কিচেনে যাচ্ছি খালাকে সাহায্য করতে। অবন্তী ওয়াশরুমে চলে যেতেই অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ আসে তনিমার ফোনে। কার নাম্বার? কে মেসেজ করতে পারে তনিমাকে? হাতের জ্বলন্ত অগ্নিশালাকাটা পায়ে পিষে বাসার উদ্দেশ্যে রওনা হলো তানভীর। অবন্তীর দেওয়া নীল শার্টটা খুঁজে বের করতে হবে এখন তাকে। কি মনে করে হঠাৎ ফোনের কন্ট্যাক্ট লিস্ট চেক করতে থাকে তানভীর। একটা নাম দেখে ওর আঙুল থেমে যায়, তনিমা। অবন্তি মাঝে মাঝে ওর খালাতো বোন তনিমার ফোন থেকে ওকে কল করত, তাই সেভ করে রেখেছিল নাম্বারটা। কিছুক্ষণ ভেবে তারপর মেসেজ অপশানে গিয়ে দ্রুত হাতে টাইপ করা শুরু করলো তানভীর। একটা একটা করে হাতের চুড়ি খুলছে আর অপ্রাণ চেষ্টা করছে চোখের পানির অবাধ্যতাকে শাসন করার, কিন্তু ব্যর্থ হচ্ছে অবন্তি। একটু আগে বিদায় নিয়েছে ছেলে পক্ষ, অবন্তীকে তাদের ভীষণ পছন্দ হয়েছে, আগামী সপ্তাহে পাকা কথা জানাবে। হঠাৎ তনিমা রুমে এসে খানিকটা অপ্রস্তুত হয়ে যায় অবন্তীর চোখের জল দেখে। চল আমার সাথে নিচে যাব। কেন? তোর জন্য সারপ্রাইজ আছে একটা। কি? উফ, বেশি বকিস না তো, যা বলছি তা কর। অবন্তী যন্ত্রচালিতের মতো তনিমার পিছে পিছে রুম থেকে বের হয়ে আসে। তুই দাঁড়া, আমি একটু দেখে আসি খালা খালু কি করছে। তনিমা পাটিপে টিপে খালার রুমের কাছে গিয়ে উঁকি মারে। তাদের খোশ গল্পের আওয়াজ কানে আসতেই নিশ্চিত মনে ফিরে আসে অবন্তীর কাছে। খুব সন্তপনে দরজা খুলে বাইরে বের হয়ে আসে অবন্তী আর তনিমা। নিচে নামার পর অবত্য এক ভালো লাগায় মনটা ভরে যায় অবন্তীর। তানভীর বাইক নিয়ে গলির মাথায় দাঁড়িয়ে আছে, গায়ে তাড়ি দেওয়া নীল শার্ট। রাজ্যের বিস্ময় নিয়ে তনিমার দিকে তাকাতেই তনিমা বলে উঠল, একটু আগে তানভীর আমাকে মেসেজ দিয়েছিল ওকে সাহায্য করার জন্য। ছোট দুইটা ভাই বোন সারা জীবন কষ্টে থাকুক সেটা মেনে নিতে পারছিলাম না। কিন্তু বাবা, তোকে সেসব নিয়ে ভাবতে হবে না, খালুকে সামলানোর দায়িত্ব আমার। তনিমাকে একবার জড়িয়ে ধরে অবন্তী পা বাড়াই গলির দিকে। কি দরকার ছিল আসার, টং দোকানেই থাকতে। ঠোঁট উল্টে কিছুটা অভিমান নিয়েই কথাগুলো বলল অবন্তী। কাঁদলে তোমাকে কতটা সুন্দর লাগে সেটা দেখার জন্য এসেছি। ব্যাকসিটে বসে আলতো করে পিঠে কিল দেয় অবন্তী, কাঁধে নরম হাতের স্পর্শ পেয়ে বাইক স্টার্ট দেয় তানভীর। পেছনে ফিরে একবার তাকালে লজ্জায় রক্তিমবর্ণ ধারণ করা মুখের সৌন্দর্য দেখতে পেত তানভীর। স্কুল থেকে বেরোতেই কেউ একজন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রথমে ভাবলাম হয়তো কোনো ছিনতাইকারী হবে, পেছনে ঘুরতেই আমার ভুলটা ভেঙে গেল। আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম সাদিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। একে তো স্কুল, দ্বিতীয়ত আমি একজন শিক্ষক, তার উপরে একজন মেয়ে মানুষ আমাকে জড়িয়ে ধরে আছে,
স্কুল ছুটির সময় এখন ছাত্রছাত্রীরা বের হচ্ছে। সব মিলিয়ে আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। সাদিয়ার সাথে আমার পরিচয় হয় আরও 5 বছর আগে। তখন সবে মাত্র আমার শিক্ষকতার জীবন শুরু হয়। আমি সাতক্ষীরার কোনো এক স্কুলে পড়াতাম। সাদিয়া সেই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। স্কুলের প্রথম দিন যখন সবার সামনে পরিচিত হচ্ছিলাম, তখন মেয়েটা অন্য সব মেয়ের মতোই স্বাভাবিক মনে হচ্ছিল। আমার এই ভুল ধারণা ভাঙতে বেশি দিন সময় লাগেনি। সে একটু বেশি চঞ্চল ছিল। আমি যখন ক্লাস করাতাম, তখন সে আমার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকতো। ব্যাপারটা এমন ছিল যেন সে মনোযোগ দিয়ে ক্লাস করছে। প্রথম প্রথম আমিও এমনটাই ভাবতাম, পরে বুঝলাম ডালমিকুচ কালা হাই। সাদিয়া যে খুব ভালো ছাত্রী ছিল তেমন কিন্তু না। সে ক্লাসে কখনো সামনের বেঞ্চে বসতো না, মাঝখান থেকে আমার ওপর সজাগ দৃষ্টি রাখত। পড়ানো শেষে আমি যখন জিজ্ঞেস করতাম সবাই বুঝতে পেরেছ, তখন সাদিয়া বুঝুক বা না বুঝুক হাত তুলে বলতো, আমি বুঝিনি স্যার। অনেক সময় তার প্রশ্নগুলো পাঠ্য বই থেকে বাইরে চলে যেত। একদিন তো সে খুব অদ্ভুত প্রশ্ন করে বসল, যা শুনে সবাই হেসে দিল। সে বলল, হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া যদি পানি উৎপন্ন হয়, তাহলে নারী পুরুষের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে স্যার? এই প্রশ্ন করার পর আমি তাকে নিষেধ করে দেই, সে যেন ক্লাসে আর প্রশ্ন না করে। যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাকে আলাদাভাবে বলো, আমি বুঝিয়ে দেব। এরপর থেকে সাদিয়ার না বোঝার মাত্রাটা আরও বেড়ে গেল। সে প্রায় আমার কাছে চলে আসতো পড়া না বোঝার অজুহাতে। সমস্যা সেই আগেরটাই, কখনো পাঠ্য বই থেকে, আবার কখনো পাঠ্য বইয়েরই বাইরে থেকে প্রশ্ন করত। একদিন সে নিউটনের সূত্র নিয়ে আমার কাছে হাজির হয়ে গেল। আজকে আবার কি সমস্যা স্যার? নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করছে না। কিভাবে বুঝলে? এই যে আমি প্রতিদিন কোনো না কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসি, আপনি তো কখনো আমার কাছে আসেন না। তাহলে যে নিউটন বলল প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এখানে বিপরীত প্রতিক্রিয়া কোথায় স্যার? আমি যে তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি এখানে, এটাই হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া। তাছাড়া আমি কেন তোমার কাছে যাব? আমি বুঝতাম সে কি বলতে চায়। এই বয়সে আবেগ আসাটাই স্বাভাবিক, তাই আমি কখনোই এইসবের প্রশ্রয় দেইনি। আমি বুঝেও না বুঝার ভান করে যেতাম। আমার থাকা খাওয়ার অসুবিধার কথা বিবেচনা করে স্কুলের সভাপতি আমাকে তার বাড়িতেই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। সাদিয়া ছিল স্কুলের সভাপতি সাহেবের একমাত্র মেয়ে। বাড়িতে থাকার সুবিধাতে সাদিয়া আমার আরও কাছে আসতে শুরু করে। আমি বিকেলবেলা প্রায়ই হাঁটতে বের হতাম। এমনই এক বিকেলবেলা সাদিয়া শাড়ি পরে এসেছিল আমার কাছে। স্যার কি বাইরে যাচ্ছেন? হুম। আমি আসি আপনার সাথে? তুমি কেন আসবে আমার সাথে? তাছাড়া লোকে দেখলে কি ভাববে? সাদিয়া কিছুটা মন খারাপের ভাব করে বলল, আজ আমার জন্মদিন, অন্তত জন্মদিনের উপহার হিসেবে আমাকে আপনার সাথে আসতে দিন। আমি কিছুটা চুপ থেকে বললাম, কোথায় যাবে? সাদিয়া হাত দিয়ে ইশারা করে বলল, আমাদের গ্রামের ওইদিকে বড় একটা দিঘি আছে, খুব সুন্দর জায়গা, চারিদিকে গাছগাছালি, নীরবতা। নীরব জায়গাতে যাওয়ার দরকার নেই, আমরা বরং অন্য জায়গায় যাই। সাদিয়া আস্তে করে বলল, আমি আর আপনি হাতে হাত রেখে হাঁটব আর গল্প করব, তার জন্যই তো নীরব জায়গাই উত্তম। কিছু বলছো নাকি? না স্যার, চলেন দিঘির পাড় থেকে ঘুরে আসি। এরকম প্রায়ই বিভিন্ন অজুহাতে সাদিয়া আমার সাথে বিকেলবেলা হাঁটতে বের হতো। আমাদের এরকম বের হওয়াটা এলাকার মানুষ সহজভাবে নিতে পারেনি। লোকমুখে বিভিন্ন কথা
রটতে থাকে। একই বাড়িতে থাকা আর আমার প্রতি সাদিয়ার দুর্বলতা, মাঝে মাঝে সাদিয়াকে নিয়ে ঘুরতে বের হওয়া, সব মিলিয়ে লোকমুখে কথাগুলো আরও বেগবান হতে থাকে। এহেন পরিস্থিতিতে সভাপতি সাহেব নিজের সম্মান রক্ষাতে আমাকে স্কুল আর বাড়ি উভয় জায়গা থেকে বহিষ্কৃত করেন। তারপর আমি চলে আসি খুলনাই। এরপর সাদিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি, কিন্তু আজ 5 বছর পর সে কোথায় থেকে হাজির হলো আমি বুঝতে পারিনি। তার কাছে তো আমার ঠিকানা ছিল না, তাহলে আমাকে খুঁজে পেল কী করে? কি করছো, ছাড়ো, লোকজন দেখছে। দেখলে দেখুক, আমি ছাড়ব না, ছাড়লেই আপনি পালিয়ে যাবেন। আচ্ছা পালাবো না, এবার ছেড়ে দাও। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ সবাইকে।